আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে রোস্ট করে দেখাবো। আমি কিশমিস আর বাদাম নিলাম, এটাকে গ্রাইন্ডিং করে নিব। এবার আমি মুরগিটাতে লেবুর রস দিচ্ছি, লবণ দিলাম, মরিচের গুঁড়া দিলাম, এবার হাত দিয়ে সুন্দর করে মেখে নিব। এবার আমি মরিচ বাটা দিয়ে এটাকে ম্যারিনেট করতে দিব 10 মিনিটের জন্য। এবার আমি মুরগিটাকে ভেজে নিব 3 থেকে 4 মিনিটের জন্য। পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। এটাকে নেড়ে চেড়ে এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিব, মশলাটা পুড়ে যাবে না হলে। বেটে রাখা কাঁচা মরিচ দিয়ে দিব, কালারটা সুন্দর আসবে রোস্টের। বেটে রাখা বাদাম কিশমিশও দিয়ে দিব। এবার আদা বাটা দিব 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, দেন ভালো করে মাখিয়ে নিব। লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিব এবার পরিমাণ মতো, মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। গোটা গরম মশলা দিয়ে দিব। এবার মুরগিগুলোকে ঢেলে দিব।
এবার আমি গরুর দুধ দিব এখানে। স্বাদ মতো চিনি দিব। চিনি দিলে ঝাল মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এটাকে এখন ঢেকে দিব আমি। নেড়ে চেড়ে উল্টিয়ে দিব। গোটা কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিব। আর একটু হলেই হয়ে যাবে আমার রোস্টটা। হয়ে আসার আগ দিয়ে আমি বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজটাকে ভেজে উঠিয়ে রেখেছিলাম। ঘি দিয়ে দিব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। Can't turn back now. We know that there's no room for doubt.